সাত মাসেই মোহভঙ্গ হলো। তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশিস দাস। শাসক দলের এই বিধায়ক বিজেপি ছেড়ে কলকাতার কালীঘাটে এসে মাথা মুড়িয়ে গত অক্টোবরে শারদোৎসবের সময় যোগ দিয়েছিলেন তৃণমূলে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন আশিস। তিনি জানালেন, ত্রিপুরায় ভোট ভাগাভাগি করে বিজেপিকে আখেরে সুবিধা করে দিচ্ছে তৃণমূল, এই কারণেই তার দল ত্যাগ। হ্যাঁ, আমি তো বলেই দিলাম, তৃণমূল কংগ্রেস কেন করব, কার জন্য করব, যার কোনো ভবিষ্যৎ নেই। গন্তব্য কোথায়? গন্তব্য এবং একটাই, পশ্চিমবঙ্গকে স্বীকৃত করতে গিয়ে আমি এইবার কংগ্রেসকে দুর্বল করব, অন্যান্য দলকে দুর্বল করব, আর ভারতীয় জনতা পার্টিকে ফায়দা তুলে দেব। এবার কোন দলে যোগ দেবেন, এই প্রশ্নের উত্তরে আশিস দাস কোনো মন্তব্য করতে নারাজ। উল্লেখ্য, সুরমা বিধানসভা শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ 23 জুন, তিনি বিজেপি ছেড়ে বেরিয়ে আসায় এই আসন শূন্য হয়। রিপোর্ট, চ্যানেল 3 রথ।